হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছো। তোমাদের সাথে নতুন একটা মুগ ডালের রেসিপি শেয়ার করব, আর তার সাথে শেয়ার করব হচ্ছে আমার লাড্ডু গোপালের বার্থডে কীভাবে সেলিব্রেট করেছি। সবার ফার্স্টে ডালটা কীভাবে করছি দেখে নাও। ফার্স্টে কিন্তু ডালটাকে একটুখানি বয়েল করে নিতে হবে। দুখানা হুইসল দিয়ে নিচ্ছি, ডালটা বয়েল হয়ে যাক। আর ততক্ষণ বলে দিই ডালটা করতে কী কী লাগছে। মুগ ডালের সাথে আমরা এখানে ইউজ করছি পুঁই শাক আর কচু, আর তার সাথে কিন্তু অবশ্যই মৌরি আদা বাটা, এটা কিন্তু মাস্ট এই রান্নাটা, না হলে কিন্তু স্বাদ হবে না। তো ডালটা দেখো এখানে ভালো করে বয়েল হয়ে গেছে, আর ডালটাকে নামিয়ে রেখে দেন কচু আর শাকটাকে একটুখানি সেদ্ধ করে নিতে হবে। আর কচু আর শাকের মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা, এটাও তাহলে বয়েল হয়ে যাবে, আর তার সাথে একটুখানি নুন। কচুটা কিন্তু অপশনাল, কচু যদি নাও দিতে চায় কেউ না দিতে পারে, বাট শাকটা কিন্তু মাস্ট, শাকটা দিতে হবে, কারণ এটাই হচ্ছে রান্নার বিশেষত্ব, কিছু কিছু জিনিস থাকে যেগুলো না দিলে হয় না। আর এখানে হচ্ছে সর্ষের তেল, সর্ষের তেলের মধ্যে অ্যাড করে দেওয়া হয়েছে 2 শুকনো লঙ্কা, আর তার সাথে ফোড়ন হিসাবে আমরা অ্যাড করব কালো জিরে। বাট কেউ যদি মনে করে কালো জিরে না দেবেন, তো কালো জিরের জায়গায় সাদা জিরেও অ্যাড করা যেতে পারে, পাঁচফোড়ন অ্যাড করা যেতে পারে, তো আমরা এখানে কালো জিরেটাকেই অ্যাড করছি। জিরেটা একটুখানি ভাজা ভাজা হলে, মানে একটু স্মেল আসলে ভাজার, দেন এর মধ্যে ডালটাকে অ্যাড করব, কিন্তু তার আগে এর মধ্যে একটা তেজপাতা অ্যাড করা হবে। ভাজাটা হয়েও এসছে, মানে জিরেটা দেওয়ার পরে একটু ভাজা ভাজা করে নেওয়া হয়েছে, এবার এর মধ্যে তেজপাতাটা অ্যাড করে দিই। ডালটা গরম ভাতের সাথে যেদিনকে, মানে অনেকে নিরামিষ খেলে পুঁই শাক খায় না, তো কিন্তু আমরা, মানে আমি আমি খাই না, আমি নিরামিষ আমি সোমবার দিনকে একদমই খাই না, তো কিন্তু বাড়িতে অন্য সবাই খায়, তো আমি যেমন শাকটাও খাই না পুঁই শাকটাও খাই না, তো যাই হোক এখানে অ্যাড করে দিলাম, ডালটা সেদ্ধ হয়ে গেছে ওটা অ্যাড করে দিলাম, আর ওর মধ্যেই কচু আর ডাটাগুলো দেখো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ওটাকেও দিয়ে দিয়েছি, আর স্বাদ মতো নুন মিষ্টি দিয়ে দিচ্ছি। মুগ ডাল যেহেতু একটুখানি মিষ্টি না দিলে স্বাদ হবে না, তো সেজন্য মিষ্টি দিচ্ছি, কিন্তু অপশনাল পুরোপুরি, যারা চায় না নাও দিতে পারে, কারণ অনেকের বাড়িতেই খাবারে মিষ্টিটা সেরকমভাবে অ্যাড হয় না, কিন্তু আমরা কিন্তু একটুখানি ব্যালেন্সের জন্য সবসময় মিষ্টিটা অ্যাড করি। আর একটা কথা আমার বলতে একটু ভুল হয়েছিল, আমরা কালো জিরের সাথে সাদা জিরেও অ্যাড করেছি, তো ওটা আমার একটু বলতে মিস্টেক হয়ে গেছিলো। দেখো এখানে সাদা জিরে কালো জিরে দুটোই অ্যাড করেছি, আর একটুখানি ফুটে উঠলে পরে, ঠিক নামানোর 2-3 মিনিট আগে বা 5 মিনিট আগে, ওই জির মৌরি আর আদা বাটাটাকে যেটা মা শিলে বেটে নিয়েছে, ওটা কিন্তু মিক্সার গ্রাইন্ডারে ভালো বাটা হয় না, ওটা মা শিলে বেটে নিয়েছে, ওটাকে অ্যাড করা হয়েছে। এবার কিছুক্ষণ এটাকে ঢেকে রাখা হবে 2-3 মিনিট মতো। আর এই দিকে দেখো ভাজা হচ্ছে তালের বড়া, কিন্তু এই তালের বড়াটা কিন্তু ঠাকুরের জন্য নয়, এটা আমাদের ঠাকুরের জন্য তাল আনা হয়েছিল, তো সেই তালের থেকে একটা তাল দিয়ে এই তালের বড়াগুলো ভাজা হয়েছে, এটা আমার খুব ফেভারিট, তো এটা ঘরের জন্য আর ঠাকুর ঘরের জন্য আলাদা করে কিনে আনা হয়েছে। সো এই দেখো আমার গোপাল, এটা কিন্তু ঠাকুর ঘরের গোপাল নয়, ঠাকুর ঘরে আলাদা গোপাল আছে আমাদের, এই গোপালটা হচ্ছে বাড়িতেই আছে আমাদের, বাট প্রতিষ্ঠা করে, মানে সিংহাসনে প্রতিষ্ঠা করে বসানো হয়নি, একটা ভালো দিন দেখে বসানো হবে, তো আমার ছেলে আর কি, মানে এই গোপাল ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে প্রত্যেক, মানে আগের বছরও এরকমভাবে পুজো করেছিল, তো সেই জন্য এই গোপাল ঠাকুরকে আমরা ভালো করে সাজিয়ে গুছিয়ে এই সময়টায়, মানে এরকম জন্মাষ্টমী বা হোলির সময় ভালো করে সাজিয়ে গুছিয়ে পুজো দিই। আর এখানে দেখো গোপালের ভোগের জন্য যা যা দরকার সমস্ত কিছু দিয়েছি, সেম জিনিস কিন্তু ঠাকুর ঘরে গোপালের কাছেও দেওয়া হয়েছে, কিন্তু তোমাদের সাথে ওটা শেয়ার করতে পারছি না, কারণ আমার ভিডিওটা করা হয়নি, নাহলে আমি ঠাকুর ঘরে গোপালের কাছেও যেভাবে আমরা পুজো দিয়েছিলাম সব কিছুই শেয়ার করতাম। তো সমস্ত রকমের মিষ্টি ফল, ফলগুলো যদি আমি গোটা ফল দিয়েছি, কাটা হয় কাটে কেটে দিইনি আর কি, এখানে ঠাকুর ঘরে কেটে দেওয়া হয়েছে, আর যা তালের বড়া মালপোয়া যা যা দরকার সমস্ত কিছু দিয়েই কিন্তু দেওয়া হয়েছে পুজোটা। আর আমার ছেলে খুব, মানে
আনন্দ করে এখানে এই রকম কিছু অকেশন হলে ও খুব পছন্দ করে। আর যখনই কোনো রকম অকেশন হয়, যে কোনো যে ধরনের পুজো হোক না কেন, গণেশ পুজোর সময় গণেশ ঠাকুর সব কিছু নিয়ে ও সাজিয়ে গুছিয়ে সুন্দর করে নিজের মতন করে পুজো করে। তো যাই হোক, বাচ্চাদের ঘরে বন্দি রেখেও যদি একটুখানি আনন্দ দেওয়া যায় ভালোই লাগে। আর পুজোর পরে ওকে একটুখানি প্রসাদ দিচ্ছি, আমার ছেলেকে আগে দিয়ে নেব, কারণ ও অনেকক্ষণ ধরে বলছে প্রসাদ খাবো প্রসাদ খাবো, তো ওকে আগে আমি দিয়ে নিই। যদিও ও বেশি কিছু খেতে পারে না, তো ওকে ওর মতন যা দেওয়া মানে যা যা খাবে বলেছে সেই হিসাবেই আমি ওকে দিলাম। তো ও আগে খেয়ে নিক, তারপর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার আছে, দু তিনটে কথা বাস, বেশিক্ষণ নয়, তো শুনতে থাকো। হাই, কেমন লাগলো জন্মাষ্টমীর ব্লগ? অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো বা বেল আইকনে প্রেস করে দিও, সমস্ত রকম নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। আর আমি এসেছিলাম ক্লাস নিতে, আমার একটাই স্টুডেন্ট এসেছিলো আজকে, ওকে ক্লাস নিলাম, এখন আমি নিচে যাব। আর তোমাদের সাথে তো শেয়ার করলামই আজকে কীভাবে জন্মাষ্টমীর সেলিব্রেট করলাম, সেরকম স্পেশাল কিছু আজকে রান্নাবান্না হয়নি তোমাদের সাথে শেয়ার করার মতো। আর এখন দেখি নিচে গিয়ে, আমার হাজব্যান্ড হয়তো চলেও এসছে, তো দেখা যাক, যদি রাতে কিছু টুকটাক করা হয় তো করব। আর কালকে তোমাদের জন্য অবশ্যই কোনো না কোনো একটা স্পেশাল কিছু রেসিপি শেয়ার করব। আর আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। আর হ্যাঁ, তোমাদের কাছে দুটো কথা বলার আছে, সেটা হচ্ছে সাবস্ক্রাইবার নিয়ে বিভিন্ন ধরনের প্রবলেম দেখছি। এ ওকে সাবস্ক্রাইব করছে, তো দেন ওকে যদি মানে সে যদি তার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব না করে থাকে তাহলে আনসাবস্ক্রাইব করে দেওয়া হচ্ছে, মানে এটা কী ধরনের পলিসি আমি জানি না। আমার কাউকে ভালো লাগছে, আমি তার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করছি, সে আমার চ্যানেলে আসবেই, সে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেই, এরকম তো কোথাও লেখা নেই। সে যদি আমার চ্যানেল ভালোবাসে তো দেন আসবে, না ভালোবাসলে আসবে না। তো জানি না এটা কী ধরনের পলিসি, আমি জানি না। তো আমি এটার বিরুদ্ধে টোটালি, যার চ্যানেল আমার ভালো লাগে তার চ্যানেলে আমি যাই, অনেককে আমি বলি আসো আমার ঘরে, আসো আমার চ্যানেলে আসো, তাদের যদি ভালো লাগে তারা আসে, তারা অ্যাড হয় চ্যানেলে। তো যাই হোক, তোমাদের যাদের যাদের ভালো লাগবে অবশ্যই আসবে সাবস্ক্রাইব করবে, আর আমার যাদের যাদের ভালো লাগবে, যার চ্যানেল আমার ভালো লাগবে, যাদের ভিডিওস আমার ভালো লাগবে, ব্লগস ভালো লাগবে, তাদের চ্যানেলকে অবশ্যই আমি সাবস্ক্রাইব করবো, তাদের চ্যানেলে অবশ্যই আমি যাব। তো এটা বলার কিছু নেই নতুন করে। তো এরকম পলিসি কিন্তু আমি করি না যে আমার চ্যানেলে কেউ সাবস্ক্রাইব করলো, আমি মানে আমি কারো চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করলাম, সে যদি আমার চ্যানেলে না আসে আমি তাকে আনসাবস্ক্রাইব করে দেবো, আমি এই ধরনের কাজ আমি করি না। আর করে কী পাওয়া যায় আমি জানি না। সো যাই হোক, আজকের মতো এখানেই এন্ড করছি, আর নেক্সট ব্লগিং তোমাদের সাথে আবার শেয়ার করবো নেক্সট দিন। অনেক ভালো থেকো, আজকের মতো বাই।